জনগণ ও জনপ্রতিনিধিদের মাঝে সেতু বন্ধনকারী ওয়েবসাইট আমার এমপি .com-এর মাধ্যমে দেশের নানান সংসদীয় আসনের সমস্যা উক্ত এলাকার মাননীয় সাংসদের কাছে তুলে ধরা হচ্ছে এবং মাননীয় সাংসদগণ সমস্যাগুলোর সমাধান দ্রুত বাস্তবায়ন করছেন। ধারাবাহিক এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভোলা তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়েছিল করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের কল্যাণ প্রসঙ্গে। জনগণের পক্ষে আমার এমপির মাধ্যমে প্রশ্নটি করেন মেহেদী হাসান মামুন এবং সাংসদের কাছ থেকে উত্তর আনার প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন ভোলা তিন আসনের আমার এমপির অ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম এবং মোহাম্মদ নজরুল ইসলাম। এ বিষয়ে সাংসদ জানলেন তার গৃহীত পদক্ষেপের কথা। সারা পৃথিবী যখন বিপর্যস্ত, বাংলাদেশে প্রথম 8 মার্চ 2020 প্রথম COVID-19 পজিটিভ রোগী আমরা শনাক্ত করি, সে প্রথম থেকেই আমি মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনী এলাকা 3 জেলা ভোলার লালমোহন তাজুমদ্দিনের 5 লক্ষ মানুষকে সুরক্ষার জন্য, মানুষকে সচেতনতা করার জন্য, মানুষের COVID-19 কারণে যারা কর্মহীন হয়ে পড়েছিল, পরবর্তীতে লকডাউনের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছিল, সে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি প্রথমেই এসে আমার নির্বাচনী এলাকার মানুষকে এই অদৃশ্য COVID-19 সম্পর্কে অবগত করেছি, তাদেরকে সচেতন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দিক নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক নির্দেশনা নিয়ে আমি আমার নির্বাচনী এলাকার মানুষকে মাইকিং থেকে শুরু করে বিভিন্নভাবে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে, কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে এবং সমাজকে COVID-19 থেকে সুরক্ষিত রাখা যায়, সেই বিষয়ে আমরা বিভিন্নভাবে আমাদের সভা সমাবেশ সহ বিভিন্নভাবে আমরা তাদেরকে সচেতন করেছি। সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করা ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা থেকে শুরু করে আমরা কোনো কোনো এলাকায় সেই সময় লকডাউন করেছি সরকারের নির্দেশনায়, এবং যেখানে COVID-19 আক্রান্ত রোগী আমরা পেয়েছি, সাথে সাথে সেখানে গিয়ে সেই বাড়ি আমরা লকডাউন করেছি এবং রোগীকে আমরা অভয় দিয়েছি এবং তার সাথে আমরা কথা বলেছি। 14 দিনের খাওয়া তার বাসায় না, শুধু তাদের ওই বাড়ির অন্যান্য বাসাগুলিতেও আমরা দিয়ে আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের হসপিটালের ডাক্তারবৃন্দদের সাথে নিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি। COVID-19 থেকে বিষয়ে মানুষ যেন আতঙ্কিত না হয়, মানুষ যেন সচেতন থাকে এবং আমরা পিপি, ফেস শিল্ড, হ্যান্ড স্যানিটাইজার, সাবান সহ আমরা বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা মাস্ক আমরা সাধারণ মানুষকে দিয়েছি, আমাদের ডাক্তার হসপিটালের ডাক্তারদের দিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েছি, উপজেলা প্রশাসনকে দিয়েছি, সাংবাদিক ভাইদেরকেও দিয়েছি। এইভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশে আমরা করোনার বিরুদ্ধে গত 4 মাস ধরে যুদ্ধ করে আসছি। এই করোনা পরিস্থিতিকালীন আমি আমার 2 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2টি করোনা সংগ্রহ অর্থাৎ করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করেছি, ডাক্তার সেফটি চেম্বার যাকে বলে। এছাড়াও আমাদের এই লালমোহন তাজুমদ্দিন সহ ভোলার ডিসি অফিস এবং
পুলিশ সদর দপ্তর, আমাদের এসপি অফিসে আমরা দুইটি জীবাণু নাশক টানেল স্থাপন করি এবং লালমোহন তাজিমুদ্দিনে আরো আটটি জীবাণু নাশক টানেল স্থাপন করি। এছাড়াও আমরা এই করোনাকালীন সময়ে, বিশেষ করে রমজানের পুরো রমজান মাস, তাই 23,000 পরিবারকে আমরা 4 মেয়াদে রমজানের খাদ্য সামগ্রী আমরা লালমোহন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্থাপন করি। পবিত্র মাহে রমজানের পুরো মাসব্যাপী 4 বারে আমরা 23,000 পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করি। পবিত্র ঈদুল ফিতরের সময় আমরা প্রায় 11,000 পরিবারকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করি। তারপরে আমরা দীর্ঘদিন এই করোনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করারত অবস্থায় আমফানের আঘাতে যখন তাজিমুদ্দিনের বেড়ি ছিঁড়ে যাচ্ছিল, তখন এই আমফানের ঝড়ের মধ্যে জীবন বাজি রেখে সেই বেড়ির পারে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের সিপিপির লোকজনদের সাথে নিয়ে আমরা ভেঁকু দিয়ে মাটি কেটে তাৎক্ষণিকভাবে আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা রিপেয়ার করি। এছাড়াও করোনা পরিস্থিতি যখন চরম পর্যায়ে, তখন আমরা ডাক্তারদের নিয়ে আমরা করোনা উপসর্গ যাদের মধ্যে আমরা জানতে পেরেছি হটলাইন টেলিফোনের মাধ্যমে, কিংবা কেউ যদি সরাসরি যোগাযোগ করেছে, আমরা সেই সকল বাড়িগুলোতে গিয়ে সেই উপসর্গ যাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি তাদের নমুনা সংগ্রহ করে আমরা পাঠিয়েছি করোনা টেস্টের জন্য, এবং যাদের পজিটিভ এসেছে আমরা তাদের বাড়ি গিয়ে তাদেরকে আমরা লকডাউন এবং 14 দিনের খাওয়া দিয়ে আমরা তাদেরকে করোনা পরিস্থিতিতে যেন আক্রান্ত না, আতঙ্কিত না হয়, তারা যেন এটাকে কিভাবে এই রোগ থেকে তারা মুক্তি পায় সে বিষয়ে আমরা তাদেরকে সচেতন করেছি। এছাড়াও করোনা উত্তর খাদ্য নিরাপত্তার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী এক টুকরো জমিও যেন খালি না থাকে, আমরা সেখানে লালমোহনে এবং তাজিমুদ্দিন উপজেলায় আমাদের কৃষকদের এবং গ্রামবাসীকে, এলাকাবাসীকে, আমরা দুই উপজেলায় প্রায় 2,800 পরিবারকে আমরা উন্নত সবজি বীজ এবং সার আমরা বিনামূল্যে বিতরণ করি লালমোহন এবং তাজিমুদ্দিন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। এছাড়াও আমরা এই লালমোহন তাজিমুদ্দিনের সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা পর্যাপ্ত সহযোগিতা দিয়েছে এই করোনাকালীন সময়ে আমাদের অসহায় হতদরিদ্র, নিম্ন আয়ের কিংবা এমনকি মধ্যবিত্ত অনেক পরিবারকে আমরা এই করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা দিনরাত নিরলস পরিশ্রম করেছি। সব কিছু মিলিয়ে আমরা করোনা যুদ্ধে আমাদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমরা যেভাবে একদিকে করোনা রোগীর কাছে গিয়েছি, অন্যদিকে ক্ষুধার্ত মানুষ যারা মানুষের কাছে লজ্জায় মুখ খুলতে পারেনি, রাত 3টা 2টার সময় গিয়ে হটলাইনে যখনই ফোন এসেছে আমি নিজে তাদের জন্য খাদ্য নিয়ে তাদের বাড়ি গিয়ে গোপনে তাদেরকে পৌঁছে দিয়েছি, এরকম অনেক ঘটনা, শিশু যারা ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা শিশু খাদ্যের ব্যবস্থা করেছি,
আমরা প্রায় 3,000 পরিবারকে আমরা শিশু খাদ্য দিয়েছি। এছাড়াও যখন আমফানের পর আবার যখন হঠাৎ করে টর্নেডো আঘাত হানল দ্বীপ জেলা ভোলার উপর, এর মধ্যে আমাদের লালমোহন উপজেলার গজারিয়া, রমাগঞ্জ এবং লর্ডাইন্স ইউনিয়নের প্রায় 200+ ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। সেই ঝড়ের সাথে সাথে আমি ছুটে যাই তাদের কাছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করি, আমাদের স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে আমাদের উপজেলা চেয়ারম্যান সহ আমরা সবাই সেখানে ছুটে যাই। সেখানে গিয়ে আমি প্রতিটি পরিবারকে নগদ 500 টাকা 5,000 টাকা করে আমরা তখন এই 200 পরিবারকে আমরা পরিবারের মাঝে আমরা বিতরণ করি এবং তারা যেন খাদ্যাভাব না হয় বা তারা যেন কোনো কষ্টে না থাকে সেই জন্য আমরা তাদেরকে চাল ও তাদের মধ্যে আমরা বিতরণ করি সরকারের পক্ষ থেকে। এইভাবে এই করোনার সময়গুলো আমরা আমার নির্বাচনী এলাকার 5,00,000 মানুষকে সুরক্ষিত রাখার জন্য, তারা যেন অভুক্ত না থাকে, তারা যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সেই সকল বিষয়ে আমি আমার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমাদের রাজনৈতিক সামাজিক সকল শ্রেণী পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকব, এটাই আমার কমিটমেন্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। দেশটা সুন্দর কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন।